প্রচুর সাড়া পাচ্ছি, বিশেষ করে কিশোরগঞ্জ এবং হোসেনপুরের জনগণ। আর আজকে আমি বৌলায় এসেছি, বৌলায়ের জনগণ আমাকে প্রচুর সাড়া দিচ্ছে, আগ্রহ দেখাচ্ছে। ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা কামিয়াবি হব। আমরা 1 নম্বর কাজ হবে আমরা মেডিকেল কলেজকে সংস্কার করা, সৈয়দ নজরুল মেডিকেল কলেজকে সংস্কার করা এবং নরসন্ধ্যা প্রকল্প আবার গ্রহণ করা। আমার ভাই সৈয়দ আশরাফুল ইসলাম অনেক দিন এখানে সংসদ সদস্য ছিলেন এবং তিনি বারবারই নৌকা থেকে বিজয়ী হয়েছে। তো আমি যখন এইবার জননেত্রী শেখ হাসিনার ইচ্ছায় বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে নৌকার মার্কা নিয়ে এখানে এসেছি, আমি অত্যন্ত সকলের কাছ থেকে অত্যন্ত আন্তরিকতা পেয়েছি এবং সকলে অত্যন্ত সুন্দরভাবে গ্রহণ করেছে এবং খুব সুন্দরভাবে উৎসাহ উদ্দীপনার সঙ্গে প্রচার প্রচারণা চলছে। ইনশাল্লাহ খুব সুষ্ঠু এবং সুন্দরভাবে অংশগ্রহণের মাধ্যমে একটি অবাধ নিরপেক্ষ নির্বাচন আমরা 7 তারিখ ইনশাল্লাহ আমরা উপহার দিতে পারবো।